ডক্টর রায়, আমাকে এখানে না দিয়ে দিন, আপনি গাড়ি থামান। ডক্টর রায়, আপনি কোথায় যাচ্ছেন? ডক্টর রায়, পথ ছাড়ুন। পথ ছাড়লে আপনি জঙ্গল থেকে বেরোতে পারবেন? কিসের জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? চাও জোরে চেঁচাও, কামন কামন, ইউ শাউট শাউট, ফর গড সেক ইউ শাউট, ইউ শাউট। আরে আপনি, ভাইজি তুমি এসে গেছো, বহুত ভালো হয়েছে। আজ সাহেবের জন্মদিন আছে, তুমি আমাদের সঙ্গে খানা পিনা করবে, গানা গাইবে। দেখো ফুল দিয়ে ঘাটটাকে কিরকম সাজিয়েছি, সুন্দর। ডক্টর রায়, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল, কাল আসবো। কিন্তু আপনি তো গুরুমের কথাটা রাখলেন না। কি? ও যে বলছিল একটা গান শোনাতে। না ডক্টর রায়, গান গাইবার মতন মনের অবস্থা আমার নেই। আস নেই মাইজি, আমি তোমার কোনো কথা শুনবি না, তোমাকে একটা গানা গাইতেই হবে। হ্যাঁ এখানে বসে যাও, হ্যাঁ বাইরে যাও। মাইজি চলে গেছে ডক্টর সাহেব। সে কি, তুই খেয়ে যেতে বললি না? আমার কোনো কথা শুনলে না, এর চিঠি তোমায় দিয়ে গেছে। আমার ব্যক্তিগত কারণে রেজিগনেশন দিলাম, দয়া করে অ্যাকসেপ্ট করবে। মনে হচ্ছে আপনার রেজিগনেশন দেওয়ার কারণ আমি। আমি কি কোনো? না না ডক্টর রায়, এটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে এখান থেকে যেতে হবে, আমাকে এখান থেকে চলে যেতেই হবে। তাহলে আর আপনাকে রিকোয়েস্ট করবো না। স্বামী কি আপনাকে ছেড়ে চলে গেছেন? না না, আমার স্বামী খুব ভালো, তিনি খুব মহৎ। শুধু এইটুকু জেনে রাখুন, দাঙ্গায় আমি সকলকে ফেলে চলে এসেছিলাম। আমি যখন চলে আসি আমার স্বামী তখন বাড়ি ছিলেন না, স্বার্থপরের মতো নিজেকে বাঁচাবো বলে মা বাবা স্বামী সবাইকে ফেলে চলে এলাম। পরে কোন খবর পাননি? হ্যাঁ পেয়েছিলাম, আমাদের বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। আর আপনার স্বামী? জানি না জানি না, কিচ্ছু জানি না। আপনি আমাকে আর কোনো প্রশ্ন করবেন না প্লিজ, আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একটু একা থাকতে দিন ডক্টর রায়, আমাকে একটু একা থাকতে দিন। শেষ বাবুর সঙ্গে আপনার কি সম্বন্ধ, আর কোথায় গো আপনাদের আলাপ? বলুন বলুন, চুপ করে থাকবেন না, বলুন।
আমরা যখন ট্রেনে করে আসছিলাম তখন ওরা এক মুসলমান বন্ধু আমাদের বাঁচাতে গিয়ে প্রাণ দেয়, আর আমাকে বলে যায় ওকে যেন আমরা দেখি। সেইটিকেও আমার কাছে আছে। কিন্তু এমনও তো হতে পারে ওনার স্ত্রী জীবিতা, ওদের দেখাও হয়েছিল কিন্তু চিনতে পারিনি। জানতে পারলাম যে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাই বিকেলের প্লেনে। লোককে খুব চেনা চেনা মনে হচ্ছে। কিন্তু তার আগে বলুন, দেবাশিস বাবুর স্ত্রী যদি তাকে ফিরে পেতে চান আপনি মন থেকে সেটা মেনে নিতে পারবেন? আমি সব কিছু ত্যাগ করতে পারবো। আপনার কথা শুনে মনে হলো অর্চনা বোধ হয় আপনাকে ভুল বুঝেছে। আর পার্থ, তুই তো অনেক মানুষকে বাঁচিয়েছিস, পারিস না দেবাশিসকে ভালো করতে? পারবি না অর্চনার পুরনো জীবন ফিরিয়ে দিতে? পার্থ, পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। একটাই সূত্র পেয়েছি, আগুন। বনিদা, তুমি আমায় হেল্প করবে? নিশ্চয়ই, চলো। আপনি আজ রাত্রের গাড়িতে চলে যাচ্ছেন শুনলাম, তাই জিপটা নিয়ে এসেছি আপনাকে স্টেশনে পৌঁছে দেবো বলে। না না, মিছিমিছি আপনি কেন কষ্ট করবেন? আমি তো রিক্সা করেই চলে যেতে পারি। কেন, আমার সঙ্গে যেতে ভরসা হচ্ছে না? আমার একটা পা কাঠের হলেও গাড়িটা কিন্তু ভালোই চালাই। না না, আমি ঠিক তা বলিনি। আচ্ছা চলুন, আসুন। এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে তো স্টেশন নয়।
ডক্টর রায়, কোথায় যাচ্ছেন আপনি? ডক্টর রায়, আমাকে এখানে না দিয়ে দিন, আপনি গাড়ি থামান। ডক্টর রায়, আপনি কোথায় যাচ্ছেন? ডক্টর রায়, ডক্টর রায়, আপনি চুপ করে আছেন কেন? গাড়ি থামান, আমি এখানে নামবো। ডক্টর রায়, আমাকে নামিয়ে দিন এখানে, আমি নামবো। ডক্টর রায়, ডক্টর রায়, আপনি জঙ্গল থেকে বেরোতে পারবেন? কিসের জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? আচ্ছা অর্জুনা, তোমার নতুন করে সংসার করতে ইচ্ছে করে না? তোমার জীবনে একজন পুরুষ আসবে, তাকে তুমি ভালোবাসবে, তাকে নিয়ে সুখের ঘর বাঁধবে, ইচ্ছে করে না? হ্যাঁ ডক্টর রায়। অর্জুনা, পালাবার চেষ্টা করো না, পেছনে জঙ্গলে আগুন লেগেছে, ওখানে গেলে পুড়ে ছাই হয়ে যাবে। অর্চনা, না অর্চনা, না 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 অর্চনা, অর্চনা, না না অর্চনা, না 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 অর্চনা, না। এবার এবার কোথায় যাবে? এদিকে জল, ওদিকে আগুন। চেঁচাও, আমাকে ছেড়ে দিন। চেঁচাও, জোরে চেঁচাও, কাম অন, কাম অন, ইউ শাউট, শাউট, ফর গডস সেক ইউ শাউট, ইউ শাউট, ফর গডস সেক ইউ শাউট। একবার চেঁচাও, একবার চেঁচাও, চেঁচাও, জোরে চেঁচাও, চেঁচাও, ইউ শাউট, শাউট, আই সে ইউ শাউট, ফর গডস সেক ইউ শাউট, ইউ শাউট, শাউট, শাউট। খুব আশ্চর্য ছিস তাই না? দেবাশিসকে ফুল বুঝে চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলি, আর তারই জন্য পার্থ রাজকে দেয় অভিনয়, যাতে বহু স্মৃতিশক্তি ফিরে পায়। ডক্টর রায়, আপনি এত মহৎ। আমি নয়, ওর কাছে আপনার অনেক ঋণ। এবার আমায় ছুটি দিন। না ভাই, এতদিন তুমি আমার ভার বয়ে বেরিয়েছ, আজ থেকে তোমার সব ভার
আমাদের। পার্থ তুই চলে যাচ্ছিস? না মানে তোমরা সব চুপচাপ হয়ে গেলে কেন? আনন্দের দিন, লেটস সেলিব্রেট, লেটস এনজয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।